আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহ। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে এবং এই রায়টি যদি সুপ্রিম কোর্ট দিতে ভুল করত তাহলে কেবল ভারতবর্ষ নয় সারা দুনিয়াতে রীতিমতো দাঙ্গা ফ্যাসাদ এবং আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে এটি আরও ভয়াল এবং প্রকট হয়ে যেত। আমরা জানি কম বেশি সবাই যে ভারতে প্রায় 1000 বছর ধরে মুসলমানরা সর্বভারতে কর্তৃত্ব স্থাপন করেছিল, এর মধ্যে প্রায় 800 বছর তারা ক্রমাগতভাবে শাসন করেছে সমগ্র ভারতবর্ষ, কখনো সুলতানি নামে, কখনো মুঘল নামে, কিংবা অন্য কোনো নামে। এর বাইরে যখন মোগলদের যে কেন্দ্রীয় শাসন এটি দুর্বল হয়ে গেল, তখন কাশ্মীর থেকে শুরু করে সেই নিজাম পর্যন্ত, নিজাম থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, এমনকি দাক্ষিণাত্য সর্বত্রই ছোট ছোট মুসলিম রাজ্যগুলো আহমেদাবাদ সহ তারা দীর্ঘদিন শাসন করেছে। এবং এখনকার যে ভারত, আধুনিক ভারত যেটিকে গণতান্ত্রিক ভারত বলা হয়, এই ভারতের যে শ্রেণী চরিত্র, সেই চরিত্রের সঙ্গে যদি মুসলিম জমানার শ্রেণী চরিত্র আপনি কল্পনা করেন তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে ওই জমানাতে মানুষের যে ধর্মবোধ, মানুষের যে চিন্তার স্বাধীনতা এবং পারস্পরিক যে সম্প্রীতি, হিন্দু মুসলমান সম্প্রীতি, এটি বর্তমান জমানার চাইতে অনেক অনেক বেশি ছিল। এখন যেভাবে খোঁজা হয় মুসলমানের ঘরে গিয়ে, ফ্রিজে ভারতের যে সকল মুসলমান রয়েছেন তাদের ফ্রিজে কোনো গরুর মাংস রয়েছে কি না, কিংবা খোঁজা হয় যে তাদের অন্য কোনো যে ইবাদত মন্দিরের যে সকল শারীরিক চিহ্ন রয়েছে এগুলো তাদের রয়েছে কি না, এরকম নির্মম এবং নিষ্ঠুর অবস্থায় কখনোই ভারতের হিন্দুরা মুসলিম জমানাতে কাটায়নি। বরং যে যত বড় সম্রাট ছিলেন, যেমন ধরুন মুঘলরা, তাহলে মুঘলদের মধ্যে হিন্দুরা যাকে সবচেয়ে কনজারভেটিভ বলে মনে করে সেটা হলো বাদশাহ আলমগীর বা সম্রাট আওরঙ্গজেব। তো সম্রাট আওরঙ্গজেবের জমানাতে সেনাবাহিনী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ ট্রেজারি, এই বিভাগগুলোর সব গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু হিন্দুদের দখলে ছিল। এবং হিন্দুদের মধ্যে যে বিভিন্ন জাত উপজাত আছে বা অসংখ্য গ্রুপ উপগ্রুপ রয়েছে, মুসলমানরা প্রাণান্ত চেষ্টা করেছে সেইগুলোকে সমাধান করার জন্য। কোনো অবস্থাতেই মুসলিম উগ্রবাদ চালু করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার ব্যাপারে মুসলমানরা যদি চেষ্টা করত তাহলে পুরো ভারতবর্ষে একজন হিন্দু থাকতেন না বলে ইদানিংকালের হিন্দু যারা পণ্ডিতবর্গ তারা বলার চেষ্টা করছেন। তো এই যে সর্বভারতে মুসলমানদের যে সহনশীলতা, তাদের যে ধৈর্য সহ্য, তাদের যে বল বীর্য, এই কারণে ইতিহাস পরিবর্তিত হয়েছে, জমানা পাল্টে গিয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদের সেই যে কর্তৃত্ব, মুসলমানদের যে কৃতিত্ব, সেগুলো কিন্তু কেউ স্মরণ মানে ভুলতে পারছে না। এখনও ভারতে যদি আপনি যান, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, কিংবা লাল কেল্লা, কিংবা আজমির শরীফ, অথবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মাজার আজমির শরীফে রয়েছেন, এর বাইরে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার সহ হজরত বেহরেল বীর যে মাজার রয়েছে সেখানে সকল ধর্মমতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত সেখানে জিয়ারত করতে যাচ্ছে। তো এই যে মুসলমানদের যে ইতিহাস, মুসলমানদের যে ঐতিহ্য, এটি ইংরেজ জমানায় ইংরেজরা শত চেষ্টা করেও কিন্তু বুঝতে পারেনি। আবার পরবর্তীতে বিভিন্ন সময় এটাতে উগ্র হিন্দুরাও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় প্রবলভাবে এসেছিল। যেমন এখন নরেন্দ্র মোদী, যাকে বলা হয় এখন দ্য বুচার অফ গুজরাট, বা উগ্র ধর্মবাদের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা তিনি চালু করেছেন, তার রাজনৈতিক পিতা, তার রাজনৈতিক পিতার নাম হলো সর্দার বল্লভ ভাই প্যাটেল। তো সর্দার বল্লভ ভাই প্যাটেল এখন যেভাবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, বল্লভ ভাই প্যাটেলও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বটে, তবে তিনি প্রধানমন্ত্রীর চেয়েও
অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরুর চেয়েও ক্ষেত্র বিশেষে অনেক অনেক শক্তিশালী ছিলেন। ফলে অনেক সময় চাইলেও ঠিক জওহরলাল নেহরু তার যে ধর্মনিরপেক্ষবাদিতা এটি তিনি বাস্তবায়ন করতে পারতেন না। তো এর ফলে কি হলো, সেই জমানাতে প্যাটেলের জমানাতে কিংবা ইংরেজ জমানাতে কিংবা শিখরা যখন খুব প্রবল শক্তিশালী হয়ে পড়েছিল কিংবা বহির্শত্রুরা যখন আক্রমণ করেছিল তখন কিন্তু মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য এটিকে তারা স্বীকার করেছে এবং মুসলিম নামগুলোকেই তারা সবসময় প্রাধান্য দিয়েছে এবং সেই কারণে সমগ্র ভারতবর্ষের অসংখ্য রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে আর অনেক কিছু মুসলমানদের নামে রয়েছে। আপনি যদি দিল্লিতে যান, দিল্লির প্রায় অনেক সড়কগুলো মুঘল সম্রাটদের নামে রয়েছে, এরপর রাজপুরুষদের নামে রয়েছে এবং দিল্লি বলতে কিংবা আগ্রা বলতে কিংবা ফতেপুর সিক্রি বলতে কাশ্মীর বলতে এই এলাকাগুলোতেই আপনি প্রতিটি পরতে পরতে মুসলিম জমানার শাসন এবং ইচ্ছে করলেও আপনি মানুষকে ভোলাতে পারবেন না। মুঘল জমানার বাদ দিয়ে অন্য কোনো জমানার কথা আপনি তাদেরকে বলতে পারবেন না। তো এই যে মানুষের সমগ্র ভারতবাসীর যে মন এবং মানুষে যে মুসলিম শব্দটি রয়েছে এটিকে মুছে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে বর্তমান নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকার এবং এরই ধারাবাহিকতায় তারা একবার রাম মন্দিরের কথা বলে বাবরি মসজিদ ভেঙে ফেলল, কিন্তু পরিস্থিতি কিন্তু উন্নয়ন ঘটেনি, বরং এই বাবরি মসজিদ ভাঙার কারণে নরেন্দ্র মোদীকে এবং ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়তে হয়েছে এটি বলতে গেলে সীমাহীন। এর বাইরে যদি অন্যান্য বিষয়াদি ধরি, যেমন তাজমহলের নিচে রাম মন্দির ছিল, তাজমহল ভেঙে ফেলতে হবে, এর আগে একটা মন্দির ছিল, এরকম অসংখ্য কথাবার্তা বিজেপির যারা সদস্য তারা দশমুখে প্রচার করছে, কিন্তু তাতেও কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির কোনো উন্নয়ন হচ্ছে না ক্রমাগতভাবে। ভারতে মুসলিমদের যে সংখ্যা এটি বাড়ছে এবং হিন্দু উগ্র হিন্দুদের যে উগ্রতা এটা যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুদের মধ্যে দলিত সম্প্রদায় ক্রমশ তারা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলছে। এজন্য যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং তারা এই বিভিন্ন স্থাপনা থেকে ইতিহাস এবং ঐতিহ্য থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জনৈক বিজেপির নেতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে এবং বহুদিন সেই মামলা চলার পর সেটি হাইকোর্টের মহামান্য যারা বিচারক তারা সেটি শুধু খারিজই করেননি, সেখানে অত্যন্ত মূল্যবান কতগুলো বক্তব্য দিয়েছেন যে আপনারা ভারতের যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে সেই পরিবেশটি নষ্ট করবেন না, এদেশের ইতিহাস এবং ঐতিহ্যে যার যতটুকু অবদান রয়েছে তার ঠিক সেই অবদানটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং অযথা প্যানিক সৃষ্টি করে, অযথা নাটক সৃষ্টি করে এই যে শান্তিপূর্ণ একটি দেশ এই দেশের শান্তিপূর্ণ পরিবেশটি কোনো অবস্থাতে নষ্ট করবেন না। তো এই ভারতের যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে রায় এটি নিঃসন্দেহে এটি যুগান্তকারী মাইলফলক। এর আগে একবার জনৈক উগ্রবাদী হিন্দু সে আবেদন করেছিল কলকাতা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কোরআন ব্যান করার জন্য, তো সেটারও সুপ্রিম কোর্ট অত্যন্ত চমৎকারভাবে নিষ্পত্তি করেছে। তো এখন এই যে ভারতের যে ধর্মভিত্তিক রাজনীতি উগ্রতা, এই উগ্রতার প্রেক্ষাপটে সেই রাষ্ট্রটি এখন টিকে আছে মূলত সেখানে রাষ্ট্রসত্তাগুলো প্রবল এবং একই সঙ্গে রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে, বিচার বিভাগ রয়েছে, এরপর নির্বাচন কমিশন রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, মিলিটারি রয়েছে, তারা যার যার অবস্থানে থেকে এতটা শক্তিমত্তা নিয়ে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছে, ফলে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা শত চেষ্টা করেও কিন্তু নিজেদের যে অভিলাষ, কুকর্মের যে ইস্ফীত ইচ্ছা এটিকে তারা কোনো অবস্থাতেই বাস্তবায়ন করতে পারছে না। ঠিক তদ্রুপ যদি বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে আমরা একই অবস্থায় রাখতে পারতাম আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, তাহলে আজকে আমাদের যে রাজনৈতিক দুর্ভোগ এবং দুর্দশা রয়েছে কিংবা আজকে আমাদের বিচার বিভাগ সম্পর্কে যে বদনামী রয়েছে কিংবা এই যে আমি ভারতের সুপ্রিম কোর্ট নিয়ে একটা ভিডিও করলাম, পাকিস্তানের সুপ্রিম কোর্ট নিয়ে ভিডিও করার মতো অনেক ইস্যু রয়েছে, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব সংঘাতে সুপ্রিম কোর্ট জয়লাভ করেছে এবং তার উপর কর্তৃত্ব দেখিয়েছে, এরকম নজির খুব অল্প এবং সাম্প্রতিককালে সেটি নাই। আল্লাহ আমাদেরকে
এটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিবেশ দান করুক এবং আমরা যেন বিশ্বের মুখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।